হ্যালো বন্ধুরা, আমি পিয়া। আমি ফিরে এসেছি আবার। আজকে আমি আমার নতুন একটি ব্লগ নিয়ে, তো আজকে ব্লগটি আমি শুরু করছি আমার এই সোনা গোপালদের দিয়ে। তো সোনা গোপালরা ঘুমাচ্ছিল, ওরা ঘুম থেকে উঠিয়ে দিয়েছে, আর বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি। তো ওদের বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি, ওর চাদরটা ভাঁজ করে রেখে দিলাম, মশারিটা আমি ভাঁজ করে নিচ্ছি। মশারি আমার ভাঁজ করা হয়ে গেল, আমি রেখে দিলাম। এবার ওদেরকে আমি স্নান করিয়ে নেব। তো তার আগে আমি একটু বলে দিই, যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমি গোপালদের স্নান করিয়ে নিই। গোপালদের আমি স্নান করিয়ে নিচ্ছি। তো ওদের স্নান করানো আমার কমপ্লিট, আমি এখন ওর গাটা পুছিয়ে নিচ্ছি। তো ওর গাটা আমার পুছানো হয়ে গেছে, আমি এবার ওর জামাটা পরিয়ে দেবো। তো জামাটা আমি পরিয়ে নিচ্ছি। তো এবার আমার আর একটা গোপালকে আমি জামা পরিয়ে দিচ্ছি। তো ওরও জামা কাপড় পরানো আমার কমপ্লিট। এবার আমি আমার ছোট্ট গোপালকে জামাটা পরিয়ে দেব। তো ওকেও আমার জামা পরানো কমপ্লিট, আমি এবার একটু সাজিয়ে দেবো। আর আমি বাদ বাকি যা ঠাকুর আছে, জানোই তো অম্বুবাচী পড়ে গেছে, তো তার জন্য আমি সব ঠাকুরকে ঢেকে রেখে দিয়েছি, এক জায়গাতেই দিয়ে দিয়েছি। মা লক্ষ্মী মা তারা সব ঠাকুরদের আমি ওখানে ঢেকে রেখে দিয়েছি, আর বাদ বাকি এনাদের এখানে রেখেছি। তো আমি আমার গাছের ফুলগুলো তুলে নিয়ে এসেছি, এখন দিয়ে দিচ্ছি। তো দেখো আমার ওদের সাজানো কমপ্লিট, আমি এবার ওদের খেতেও দিয়ে দিয়েছি। তো আমার পুজো এখন কমপ্লিট হলো। বন্ধুরা, তো আজকে আমি খুব বেশি পুজো আমার কমপ্লিট হয়ে গেছে, এখন রান্নাঘরের একদম গোছালো, সব রান্না জোরদার হচ্ছে। আজকে ননভেজ হচ্ছে, আর সেগুলো তোমাদের আস্তে আস্তে দেখা হচ্ছে, তাঁতি তাঁতি করে করছি। এই যে মাংস হচ্ছে মাংসের আলু, আর এই ভোলা মাছ গিকি ভাজা তো হচ্ছে। তো চলো একটু দাঁড়ি করে করে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বন্ধুরা, রান্না আমার কমপ্লিট, এই যে থালা সাজানো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আজকে রান্নাতে আমার মেনুতে হয়েছে চিকেন, মসুর ডাল করেছিলাম, ভোলা মাছ, আর তোমার ঝুরি আলু ভাজা করেছি, আর হলো পাঁপড় ভেজেছিলাম। আর দাদা যেহেতু এসছে তাই, তো চলো দাদাদের খেতে দিয়ে দিয়েছি। দাদা আর দাদার বন্ধুকে ওরা খাচ্ছে, ওদের আমি খেতে দিয়ে দিয়েছি, যেহেতু ওরা আবার চলে যাবে তাই তাড়াহুড়ো করে খেতে দিয়ে দিলাম। খেয়ে নিয়েছি। ও বন্ধুরা, রান্না বান্না সেরে খাওয়া দাওয়া দেখলো, ওরা খেলো, এখন আমার মেয়ে কান্না শুরু হয়ে যাবে। গুনু এখনো যায়নি, ওর কান্না শুরু, গুনু রেডি হয়েছে তাই। এই যে এরা রেডি হচ্ছে, আর ও বায়না করে যাচ্ছে সাজছে, গুনুর সাথে যাবে দেখো। কেউ বাড়িতে আসলে আর বাড়িতেই থেকে যেতে হবে, বাড়িতে আসলে আর বাড়িতে যেতে পারবে, এটা হচ্ছে ওর নিয়ম। তো ওর এই যে কান্না শুরু, দিদুন বাড়ি, ও এখন দিদুনের সাথে চলে, মামার সাথেও দিদুন বাড়ি যাবে তাই। আর ও কান্না বোনুর সাথেই চলে যাবে, বোনু থাকবে না তো বোনুর সাথে আরও চলে যাবে। দেখো কি আজব কান্না, একে আজকে থামানো খুব কষ্টকর। তো তোমাদের আবার দেখাচ্ছি, ওরা রেডি হচ্ছে, হয়ে নু
এই যে পুচু ও একদম রেডি দাচিনি মিষ্টি পুচু এখন রেডি ও তো লিপস্টিক পরে না দিদিমণি যাবে যাবে বাইনা করছে বুনু সেজেছে তাই পুচু রেডি পুচু তুই লিপস্টিক পরবি না তুই লিপস্টিক পরবি পুচু তুই লিপস্টিক পরবি দিদি কাজে দিদি আবার লিপস্টিক পরছে কি কান্না দিদির হ্যাঁ তুই লিপস্টিক পরবি ওই পুচু তুই লিপস্টিক পরবি এই যে পুচু এই যে পুচু এই যে পুচু রেডি একদম চশমা পরে সাজুগুজু করে রেডি আবার হাসি হচ্ছে বাড়ি যাবে তাই খুব আনন্দ এই যে দাদার বন্ধু আর এই যে দাদা দাদার কোলে পুচু বাবার কোলে খুব খুশি বসে বাড়ি যাবে যেহেতু দেখো খুব হাসি কিন্তু আমাদের তো আর ভালো লাগছে না বাড়ি চলে যাচ্ছে তো যাই হোক ওকে তো যেতেই হবে বাড়িতে তো ওরা একদম রেডি এবার বেরিয়ে যাচ্ছে আর আমার মেয়ে সমানে ওদের পিছন পিছন ঘুরে যাচ্ছে আর কেঁদেই যাচ্ছে যে ও যাবে তাই তো ওরা একদম বেরিয়ে যাচ্ছে এখনই খাওয়া দাওয়া করে ওরা একদম রেডি হয়ে বেরিয়ে গেছে আর মেয়ে সমানে কেঁদেই যাচ্ছে যে যাবে যাবে তো আমি একটু ওদের এগাতে যাচ্ছি লুসিও বেরিয়ে গেছিল তো এই যে গাড়ি রেডি হয়ে গেছে ওরা এখনই বেরিয়ে যাবে তো আমি খুব কাঁদছি আমি ভিডিওটি আর বাড়ালাম না তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না ওরা চলে গেল তো টাটা।